আমার এই মোবাইলে বর্তমানে যে সিম আছে এই সিম যথেষ্ট পরিমাণের এমবি আছে সেই সঙ্গে আমি মোবাইলের ইন্টারনেট কানেকশন অন রেখেছি কিন্তু ইউটিউব ব্যবহার করা সম্ভব হবে না ইউটিউব অ্যাপে দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট আমি ইন্টারনেটের গোপন কাজটি করে রেখেছি তাই কিন্তু ইউটিউব অ্যাপটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না হ্যালো ফ্রেন্ড আপনার মোবাইলেও যদি ইন্টারনেটের এই গুরুত্বপূর্ণ কাজটি অ্যাপ্লাই করতে পারেন সঠিকভাবে তাহলে কেউ আপনার মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারবে না আশা করি এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন সেই সঙ্গে আপনার মোবাইল থেকে যদি অটোমেটিক এমবি বি কেটে নেওয়া হয় তাহলেও কিন্তু সমাধান পেয়ে যাবেন কেবলমাত্র একটি ট্রিক্স কাজে লাগিয়ে ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মতো টেক অন বাংলা চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং এপিসোড এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতো আমি থাকব আপনার বন্ধু নাসিম আপনার মোবাইলে ইন্টারনেটের এই আকর্ষণীয় কাজটি অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে ভালো ভালো ভিডিও তৈরি করতে প্রথমে এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে আপনি সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে অ্যাপসে একটি সেটিংস দেখতে পাবেন আপনার মোবাইলে হয়তো এই সেটিংসটি একটু উপরে নিচে হতে পারে আপনি কষ্ট করে খুঁজে নেবেন অ্যাপ সেটিংস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউজ পরিমাণ সেটিংস দেখতে পাবেন আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করবেন আপনার মোবাইলে যে অ্যাপস গুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপস এখানে সিরিয়াল ওয়াইজ দেখতে পাবেন এখন মনোযোগ সহকারে লক্ষ্য করুন আপনার মোবাইলের যে অ্যাপ থেকে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট রাখতে চান সেই অ্যাপটি অবশ্যই সিলেক্ট করবেন আমি আপনাকে বোঝানোর জন্য এখান থেকে একটি অ্যাপের উপর ক্লিক করব আমি ফেসবুকের উপরেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ অপশন হচ্ছে আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে ডেটা ইউজেস একটি অপশন দেখতে পাবেন আপনি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন ওয়াইফাই এবং মোবাইল ডেটা দুটি অপশনের পাশে মার্ক দেওয়া আছে আপনি যখন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করবেন সেই সময় কিন্তু এই ফেসবুক ফেসবুক অ্যাপে অটোমেটিক ইন্টারনেট হয়ে যাবে এবং অ্যাপটি কিন্তু ব্যবহার করা যাবে এই বিষয়টি স্বাভাবিক তবে এই অপশনগুলো থেকে আপনি যদি টিক মার্ক উঠিয়ে ওকেতে ক্লিক করে দেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করলেও ফেসবুকে কিন্তু ইন্টারনেট কানেকশন হবে না ইন্টারনেট কানেকশন দেখাবে এম সিস্টেম করে আপনি যে অ্যাপগুলো থেকে ইন্টারনেট কানেকশন বন্ধ রাখতে চান সেই অ্যাপগুলো থেকে অবশ্যই অপশনগুলো অফ করে দিবেন তাহলে কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না এই অ্যাপগুলো আপনার অনুমতি ব্যতীত কারণ ইন্টারনেট কানেকশন সবসময় ডিসকানেক্ট থাকবে আপনি যখন পুনরায় অ্যাপগুলো ব্যবহার করার প্রয়োজন মনে করবেন সেই সময় পুনরায় এই সেটিংসে চলে আসবেন এবং সেম প্রসেস প্রয়োগ করে শুধুমাত্র এই অপশনে মার্ক দিয়ে ওকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু স্বাভাবিক অবস্থায় চলে যাবে আপনি এই কাজটি যদি করে রাখেন আপনার মোবাইলে তাহলে আপনার মোবাইল থেকে অটোমেটিক এমবি বি কেটে নেওয়া হবে না আপনার মোবাইলে প্রত্যেকটি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকার ফলে আপনার মোবাইলে যখন ইন্টারনেট কানেকশন অন করা হয় সেই সময় অনেক বেশি এম বি কেটে নেওয়া হয় অবশ্যই এম বি রক্ষা করার ক্ষেত্রেও এই সেটিংসটি অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে আজকের ভিডিওর মাধ্যমে ইন্টারনেটের যে আকর্ষণীয় কাজটি আপনি শিখলেন আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভুল ত্রুটি হলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ